বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অসংখ্য মেহেরবানিতে খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমরা যে একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য যে আবেদন, আমরা অনলাইনে আবেদন করে থাকি সেই বিষয় নিয়ে। আমরা অনেকেই জানি না যে অনলাইনে কীভাবে আবেদন করতে হয়, সেটা আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। খুবই সিম্পল একটা বিষয়, তাই আজকে আমরা এটা জানবো, শিখবো এবং আজকের থেকে আমরা নিজেরাই আবেদন করব। ঘরে বসে আপনি আবেদন করতে পারেন অথবা ইচ্ছে করলে পরে আপনার যদি কোনো দোকান বা প্রতিষ্ঠান থাকে তাহলে পরে আপনি সেখানে এটা কাজটা শিখে অনেকেরই আপনি ভ্যাকসিনের আবেদন করে দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের জানার জন্য আমাদের প্রথম কী কাজ করতে হবে দেখুন। আমরা প্রথমে একটা যে কোনো ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। আমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি প্রথমে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি লিখব কি সুরক্ষা। দেখুন সুরক্ষা আমি লিখব দৈন্য সহস্র র ক লিং পেট কাটা মধ্যাংশ দিয়ে চলে আসছে। হ্যাঁ, আমি আবেদন করে থাকি বিধায়কখানে চলে আসছে সরাসরি। তাহলে পর আমরা সুরক্ষা দেওয়ার পর ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে দেখেন আপনি দেখতে পাচ্ছেন প্রথম যেটা আছে এটা হচ্ছে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন। তাহলে পরে আমরা প্রথম যেটা আছে সুরক্ষা কোভিড-19 ভ্যাকসিন আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে হ্যাঁ, তার আগে আমি আরেকটা কথা বলতে হবে যে আপনাকে অবশ্যই সাথে করে রাখতে হবে এনআইডি কার্ড এবং তিনার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা না সরাসরি মোবাইল ফোনই তাকে কাছে করে রাখতে হবে, কারণ ওখানে ওটিপি নাম্বার যাবে পরপর দুইটা, সেই দুইটা ওটিপি নাম্বার আপনাকে বলতে হবে, তারপরে আপনার এটা আবেদন হবে। তাহলে পরে আমরা প্রথমে চলে যাব কোথায়, এখান থেকে আসার পরে নিবন্ধন। এই যে দেখতে পাচ্ছেন নিবন্ধনে আমরা ক্লিক দেব। এটা হচ্ছে পুরো একটা শিট, এখান থেকে আমরা অনেকগুলোই দেখতে পারছি সাধারণ জিজ্ঞাসা পর্যন্ত। তাহলে পরে নিবন্ধন আমরা ক্লিক দিলাম। নিবন্ধনে ক্লিক দেওয়ার পরে বলছে পরিচয় যাচাই। এখানে কিন্তু ফর্মে আপনার পরিচয়পত্র, মোবাইল ফোন নাম্বার এবং পরবর্তী তারিখ পর্যায়ে নির্দিষ্ট ক্রমে জানানো হবে, এখানে সব কিছু উল্লেখ করা আছে, তাই না? হ্যাঁ, এখানে পরিচয় নাম্বারটা এখানে দিতে হবে। পরিচয়পত্র যখন আপনার পরিচয় নাম্বারটা দেবেন তখন কিন্তু অনেকগুলো লেখা এখানে দেখিয়ে দেবে নিয়ম কানুন, যে কীভাবে কোন কোন কাদের কাদের জন্য এটা হচ্ছে আপনার আবেদন করতে পারবেন। তবে এখন বর্তমান আবেদন চলছে নাগরিক নিবন্ধন 40 বছর ও তদূর্ধ্ব। অবশ্যই 40 বছর থেকে শুরু করতে হবে, তাছাড়া 40 বছরের কম হলে পর কিন্তু কখনোই আসবে না। আর যদিও বা আপনি কখনো দিয়ে ফেলেন তাহলে উপরে কিন্তু লিখিয়ে দেবে দুঃখিত, তদূর্ধ্ব 40 বছরের ঊর্ধ্বে না হওয়ার কারণে নিবন্ধনটি সম্পন্ন করা হচ্ছে না, এমনটি লেখা থাকবে। আমি এর পরপরই আপনার একটা নিবন্ধন করার পরে আমি আপনার ওই বিষয়টা দেখাই দেব যে এখানে কী বলছে। তো নাগরিক নিবন্ধন 40 বছর তদূর্ধ্ব দেওয়ার পরপরে দেখুন আপনি উদাহরণস্বরূপ এখানে কিন্তু দিচ্ছে কি, উদাহরণস্বরূপ আপনার এখানে দিচ্ছে হচ্ছে এনআইডি কার্ডের নাম্বার। তাহলে পর আপনাকে এনআইডি কার্ডের এখানে নাম্বারটা সঠিক করে দিতে হবে। আমি এখানে এনআইডি কার্ডে একটা নাম্বার দিয়ে দিচ্ছি 18-10-71-83-89-1। তাহলে পরে আমরা এখানে এনআইডি কার্ড নাম্বারটা দেওয়ার পরে দেখুন জন্ম তারিখ এখানে চাচ্ছে কি, জন্ম তারিখ, জন্ম তারিখটা আমি এখানেতে দিয়ে দিলাম। জন্ম তারিখ দিচ্ছে হচ্ছে প্রথমে চাচ্ছে দিন 11 মার্চ, চাচ্ছে মে, বছর চাচ্ছে হচ্ছে 1972। দেওয়ার পর দেখুন এখানে ক্যাপচার চাচ্ছে, ক্যাপচারগুলো কিন্তু সবই বড় হাতের দেওয়া আছে। এখানে তো ক্যাপচারটা দিতে হবে কি FHK। আপনার ওখানে তো যেটা চাবে আপনাকে সেইটাই দিতে হবে, এখানকার বলে কোনো কথা না। এবার দেখুন যাচাই করুন, যাচাই করুনে আপনি একটা ক্লিক দিয়ে দিন। যাচাই করুনে ক্লিক দেওয়ার পরে যে দেখুন নিবন্ধনকারীর তথ্য এখানে বিস্তারিত চলে আসছে। আসার পরে এখানে আছে মোবাইল ফোন নাম্বার, এখানে মোবাইল ফোন নাম্বার কিন্তু উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে। আমি একটা মোবাইল ফোন নাম্বার দিব দিনার, হ্যাঁ উদাহরণস্বরূপ এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো 017। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়ার পর এখানে বলছে কি দীর্ঘমেয়াদী রোগ,
যেমন দীর্ঘমেয়াদী রোগ বলতে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক আছে কিনা সেটা এখানে জানতে হবে। জানার পরে এখানে হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে পরে নাতে ক্লিক দিতে হবে। তারপরে ডায়াবেটিস আছে কিনা সেটা জেনে নিতে হবে। তারপরে আপনার আছে কিডনির রোগ বা সমস্যা আছে কিনা সেটা এখানে জেনে নিতে হবে। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে পরে হ্যাঁ দিতে হবে, না হলে পরে না। তারপরে শ্বাসতন্ত্রে কোনো কষ্ট, টিবি, ইওসিডি, অ্যাজমা, যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা শুনে নিয়ে তারপরে এখানে ক্লিক দিতে হবে। ক্যান্সার থাকলে পরে সেখানে ক্লিক দিতে হবে হ্যাঁ কিংবা না। এখানে কোভিড-19 আছে কিনা সেটা জেনে নিতে হবে। নেওয়ার পরে পেশা, তার পেশা দিতে হবে। অবশ্যই প্রত্যেকটা মানুষ কিছু না কিছু করেই, সেক্ষেত্রে এখানেতে হ্যাঁ দিয়ে আপনি এখানে উল্লেখ করে দেন কি কাজ করে। আমি যিনিটা করছি তিনি হচ্ছে কোনো কৃষিবিদ নয়, তিনি আছে কৃষক। হ্যাঁ, শ্রমিক হচ্ছে যিনি কাজকাম করেন, কৃষক হচ্ছে তিনি আর মাঠে নিজের কাজকাম করেন। হ্যাঁ, এইভাবে আছে দিনমজুর যিনি শ্রমিক হিসাবেই তাকে ধরা হয়, এটা আমি কৃষক দিয়ে দিলাম। এবং দেওয়ার পরে তিনার ঠিকানা, ঠিকানা দিতে হলে পরে এখানে কী করতে হবে, নির্বাচন করুন বর্তমান ঠিকানা তাকে এখানে দিতে হলে পরে নির্বাচন করুন। প্রথমে যাচ্ছে আছে ডিস্ট্রিক্ট বা বিভাগ, এখানে খুলনা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে জেলা দিতে হবে, আমি জেলা দিলাম, আমার চুয়াডাঙ্গা জেলা, চুয়াডাঙ্গা জেলা বিধায় চুয়াডাঙ্গা জেলা দিলাম। আমি আলমডাঙ্গা থানা উল্লেখ করলাম, আমার থানা আলমডাঙ্গা, ইউনিয়ন বেলগাছি। তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার আমার হচ্ছে 7, 7 নম্বর ওয়ার্ড। দেওয়ার পর এখানে গ্রাম বা মহল্লা দিতে হবে, এটা হচ্ছে তার গ্রাম হচ্ছে বেলগাছি, পোস্ট বেলগাছি, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। এবার এখানে হচ্ছে কেন্দ্রের নাম, আপনি কোন কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক। আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আছে সেখানকারটাই এখানে শো করবে, তাছাড়া কিছু না। আমাদের চুয়াডাঙ্গা জেলা, আলমডাঙ্গা থানা, বেলগাছি ইউনিয়নের হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলমডাঙ্গা, এখানে এটা উল্লেখ করেছে, এখানে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আপনার বাতিল করবেন কি আছে সংরক্ষণ করবেন, তাহলে পরে এখানে সংরক্ষণ করতে হলে পরে সংরক্ষণে ক্লিক দিন। সংরক্ষণে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আপনার এখানে কিন্তু একটি ওটিপি নাম্বার আসবে, আপনি খেয়াল করুন। হ্যাঁ, চলে আসছে এখানে মেসেজ, এই মেসেজটি আপনাকে দেখতে হবে, কোভিড-19 বলে যে মেসেজটা আসছে, ওটিপি কোড এখানে আসছে 6120। এখানে ওটিপি নাম্বারটা দেওয়ার পরে নিবন্ধন সম্পন্ন করুন, এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটা নতুন একটা পেজ আসছে, তাই না? হ্যাঁ, কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন ফর্ম, এখানে এটা আসার পরে কিন্তু আপনার যদি মনে করেন যে কই এখানে ডাউনলোড হলো না কেন, কিংবা তার মানে এই যে নিবন্ধন শেষ হয়ে গেছে, আসলে কিন্তু তার নিবন্ধন এখনও শেষ হয় নাই বিধায়। তার একটা করণীয় কি, এখানে আপনার নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে, তাই না? হ্যাঁ, একটা নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে, সেই নিবন্ধন কার্ডটি আপনাকে টিকা কার্ডের ক্লিক দিতে হবে। আপনি যদি এখান থেকে ব্যাকে চলে আসেন তাহলে পরে আপনি দেখেন আপনি মনে করেন হোমে ক্লিক দিয়ে ফেলেছেন, কারণ আছে আমি মনে করছি কি যে এখানে হয়ে গেছে, আসলে কিন্তু হয়নি। তখন আপনার ফের নতুন করে আবার ফের এখানে ঢোকার পরে আপনাকে সহায়িকায় ক্লিক দিতে হবে। সহায়িকায় ক্লিক দেওয়ার পরে আপনার এই যে ডাউনলোড করুন, তাই না? হ্যাঁ, টিকা বিষয়ক সহায়িকা ডাউনলোড করুন, তাহলে পর আপনাকে আসার পরে টিকা কার্ড সংগ্রহতে আপনাকে একটা ক্লিক দিতে হবে। টিকা কার্ড সংগ্রহতে ক্লিক দেওয়ার পরে আপনি যদি ওখানে সরাসরি থাকেন তবুও আপনার টিকা কার্ড সংগ্রহ বা সহায়িকাতে আপনাকে ক্লিক দিতে হতো, কার্ড সংগ্রহতে ক্লিক দিতে হতো, অথবা আপনার যদি ব্যাকে চলে আসেন তাও আপনাকে সহায়িকায় ক্লিক দিয়েও আপনি এখানে এটা করতে পারবেন। তাহলে পরে আমরা উদাহরণস্বরূপ এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনাকে আবার ফের নতুন করে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আপনাকে দিতে হবে। আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আবারও দিচ্ছি, দেখুন। দেওয়ার পরে আপনার যে কাজ সে কাজটি সম্পন্ন করতে হলে পরে আপনাকে আবার নতুন করে এখানে জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দিলাম, আমি মাস দিলাম, আমি বছর দিলাম। বছর দেওয়ার পর এখানে আবার নতুন করে উপরে সঠিকভাবে উপরের যে ক্যাপচারটা আছে আপনাকে ক্যাপচারটা পূরণ করতে হবে, অবশ্যই ক্যাপচারটা পূরণ করতে হবে। তাহলে পরে ক্যাপচারটা আমি পূরণ করার পরে দেখুন আমি আবার ফের বলছে যাচাই করুন, এই যে যাচাই করুনে ক্লিক দেওয়ার পর সাথে সাথে এটা কিন্তু আপনার নিবন্ধন নাম্বারটা ভুল হয়েছে বিধায়, এটা আমি আবার ফের নতুন করে দেব। হ্যাঁ, নতুন করে ফের দেওয়ার পরে আমি আবার যাচাই করুনে দিলাম, যাচাই করুনে মারার সাথে সাথে কিন্তু এই যে আপনাকে 5 মিনিট সময় দেবে, 5 মিনিটের মধ্যে আপনার ফোনে একটা মেসেজ যাবে, এই যে চলে আসছে আমার এখানে মেসেজ, আবারও আসছে কি কোভিড-19 বলে আর একটা নতুন একটা মেসেজ আসছে এবং ওটিপি চেয়েছে। আমরা এখানে এই ওটিপি নাম্বারটা দিয়ে দেবো, ওটিপি নাম্বারটা দিতে হলে পরে আমার 61-99-55 আসছে। আসার পরে ভ্যাকসিন কার্ড ডাউনলোড,
ভ্যাকসিন কার্ড ডাউনলোডে মারার পরে এই যে দেখুন ভ্যাকসিন কার্ড ডাউনলোড চলে আসছে, তাই না? হ্যাঁ, এই যে আপনার পুরো ডিটেলস এখানে চলে আসছে, ভ্যাকসিন কার্ড ডাউনলোড, আপনার ভ্যাকসিনের তারিখ এবং কত তারিখে দেবেন এটা কিন্তু পরবর্তীতে যেখানে আপনার যা যা ঠিকানা দিয়েছেন বিস্তারিত কিন্তু এখানে চলে আসছে। এবার আপনার কবে এইটা আপনি ভ্যাকসিনটা দিতে পারবেন সেটা আপনার ফোনে SMS দিয়ে দেবে, অথবা আপনার এই কার্ডটা নিয়ে যদি আপনি শরীরে সেখানে সঙ্গে সঙ্গে উপস্থিত হন তবুও আপনাকে দিয়ে দেবে সেই তারিখ ছাড়াই, কিন্তু আপনাকে ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভ্যাকসিনটা কবে দিবে। নির্দিষ্ট দিনে আপনি যাইতে না পারলেও এটা কার্ডটা হাতে করে গেলেই হবে। এখানে এবার মারতে হবে কি ভ্যাকসিন কার্ড ডাউনলোড। এই ভ্যাকসিন কার্ড ডাউনলোডে আপনি একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি দেখুন এই যে এখানে পাশে বাম পাশে একেবারে নিচে ডাউনলোড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এইটা কিন্তু আপনি আবার ফের নতুন করে ক্লিক দিয়ে এখান থেকে আপনি এটাকে প্রিন্ট দিতে পারেন। আপনি প্রিন্ট দেওয়ার জন্য যা যা করতে হয় এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর আপনি কোন প্রিন্টারে প্রিন্ট দিতে চান সেটা আপনাকে জানতে হবে। তবে এখানে একটা বিষয় আছে, এটা কিন্তু আপনি এখান থেকে সরাসরি যদি প্রিন্ট দিতে চান এই যে বেশিরভাগ অংশ কেটে যায়, এই কেটে যাওয়ার কারণে আপনাকে এখান থেকে পুরোটাই ক্যান্সেল করে ব্যাকে চলে আসবেন। এখানেও আমি ক্যান্সেল করে দিলাম, হ্যাঁ আমি কিন্তু পুরোটা ক্যান্সেল করে দিয়েছি, ক্যান্সেল করে দিয়েছি কিন্তু ক্রসে মেরে, কিন্তু আসলে আপনাকে ক্রসে মেরে ক্যান্সেল করা হয়তো বা করবেন না, কারণ আপনার যদি অন্য কোনো কাজ থাকে তাহলে পর সেখান থেকে আপনি কাজটা সম্পূর্ণ হারিয়ে যাবে বিধায়। আপনি এখান থেকে ক্যান্সেল করতে পারেন অথবা মিনিমাইজ করে দিতে পারেন, করার পরে আপনার যেটা করতে হবে সেটা আপনাকে দিস ফাইল, ফাইলে যাওয়ার পর আপনি ডাউনলোড, ডাউনলোডে গিয়ে আমি অনেকগুলো ডাউনলোড করেছি বিধায়, অনেকগুলো করেছি বিধায়, এখানে হয়তো সবগুলো খুঁজে পাওয়া কষ্ট। আপনার যেটা হতে পারে আপনি সেটা দেখে নেবেন, 2021 কোভিড, আমি এটাতে ক্লিক দিলাম, সম্ভবত এইটাই। আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, এটা হচ্ছে শতবর্ষ পূর্তি, বঙ্গবন্ধু শতবর্ষ পূর্তি হিসাবে যে কাজটা করেছিলাম, হ্যাঁ এই যে মোহাম্মদ আমিরুল ইসলাম যেটা চলে আসছে এইটাকে আপনি এইবার প্রিন্ট আউট করেন। এটা প্রিন্ট করতে হলে পর আপনাকে যা করতে হয় কন্ট্রোল পি মারার পরে এখানে দেখুন আপনি যে প্রিন্টারেই প্রিন্ট দেন না কেন, যে প্রিন্টারে আপনি এখানেতে প্রিন্ট দেন না কেন, আপনার কিন্তু এই যে যে পেজটা ফুললে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো অংশই কেটে যাবে না। তাই এখান থেকে আপনি ওখান থেকে ব্যাকে এসে আপনার ডাউনলোডটি ডাউনলোড অপশনে গিয়ে তারপর আপনি এখান থেকে প্রিন্ট দেন, তাহলে পর আপনি A4 কাগজেও দিতে পারবেন, যে কোনো কাগজে দিতে পারবেন, কিন্তু সচরাচর এখন বর্তমান A4 কাগজ ছাড়া চলে না। তাই হচ্ছে আপনাকে অবশ্যই A4 কাগজে প্রিন্ট দিতে হবে, আপনি এখানে কোনো অংশই কেটে যাবে না। আর আপনার যদি ওখানে দেখায় কেটে যাচ্ছে আপনি ডাউনলোড করার পরে ডাউনলোডে গিয়ে আপনি এখান থেকে ক্লিক দেন, প্রিন্ট আউট করুন। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি বা বিদায় নিতে চাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে কিংবা শিক্ষণীয় কোনো কিছু, কারণ আমাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় সেটা আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আর আমার যদি অনেক কোনো কিছু অজানা থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা জানিয়ে দেবেন, শিখাইয়ে দেবেন, আমারও অনেক কিছু শেখার আছে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেন, কমেন্ট করেন প্লিজ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।